हेलो বন্ধুরা, আমাদের কাছে Redmi Note 7 Pro একটা মোবাইল আছে। তো এই ফোনটাতে সমস্যা হলো যে চার্জিং অবস্থায় চলছে ফোনটা, চার্জ থেকে খুলে নিলে কিন্তু ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান আমরা কি করে পাই সেটাই ভিডিওতে দেখব আমরা। কোন রকম কোনো কাজ করা যাচ্ছে না, হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে অটোমেটিক রিস্টার্ট হচ্ছে। হঠাৎ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে ব্যাটারি সিগন্যাল দিচ্ছে। ব্যাটারি চার্জ কিন্তু 70+ আছে, 70%+। এই অবস্থাতেও কিন্তু এটা অটো রিস্টার্ট হচ্ছে। সো এই সমস্যার সমাধান আমরা দেখব। চলো আমরা সেটটা সর্বপ্রথম ওপেন করব। এই সমস্যাটা সাধারণত ব্যাটারি থেকে হয়। সো আমরা সেটটা ওপেন করে নিই। ব্যাটারিটা ওপেন করে নিলাম, যেহেতু কাস্টমারের কথা অনুযায়ী ব্যাটারিতে চার্জ কম থাকে, এর জন্য মধ্যে যেহেতু ব্যাটারিতে সমস্যা সেহেতু আমরা ব্যাটারিটা রিপ্লেস করে নতুন ব্যাটারি লাগিয়ে নেব। নতুন আমরা ব্যাটারি লাগিয়ে নেব নোট 7 প্রো। সো আশা করি ব্যাটারি চেঞ্জ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং অরিজিনাল ব্যাটারি দিয়ে BMS সার্কিটের রিপেয়ারের মাধ্যমে কিন্তু আমরা এটা ঠিক করে নিতে পারি সেটটা। সো আমরা কিন্তু এখানে ব্যাটারিটা রিপ্লেস করে নিলাম, আমাদের সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। BMS সার্কিটের যে সমস্যা হয় সে সমস্যার জন্য ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। অটো রেজিস্টার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অটো রেজিস্টার প্রবলেম সমস্যা সমাধান করা যাবে। তো আমরা ব্যাটারি রিপ্লেস করে নিলাম, সেটা চালু করে দেখবো প্রপারলি ওয়ার্ক করে কিনা। সেটা ওপেন হচ্ছে, আশা করি রিস্টার্ট সমস্যা হবে না। ব্যাটারি থেকে সমস্যা, BSM সার্কিট রিপেয়ার কিংবা ব্যাটারি রিপ্লেস করে দিলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। সো সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে।